কথাটা বুঝতে পাচ্ছেন না, কিন্তু তোমার তো বোঝা উচিত তোমাকে ঠাকুর ঘরে যেতে আমি কেন বারণ করছি। না মানে আমি ঠিক, একটু এদিকে শুন, আসো দেখো, এই যে তুমি স্বামী মারা যাওয়ার পরেও সদবাসে যে থাকছো না, এই জিনিসটা আমি আগেও বলেছি আমি একদম পছন্দ করছি না। পরে কোনো জিনিস যদি তুমি ছুঁয়ে ছুঁয়ে দাও আমার পূজার কিন্তু বিঘ্ন ঘটবে, আমি সেটা চাই না, বুঝতে পেরেছ? সেই জন্যই বলছি তোমাকে, আমি অনুরোধ করছি তোমাকে, তুমি এইখানেই থাকো, তুমি আমার ঠাকুর ঘরে যেও না, আমার কথাটা রাখো, আমি তোমার শাশুড়িকে নিয়ে যাই, তুমি একটু বুঝিয়ে বলো, উনি যদি যেতে রাজি থাকেন তাহলে ওনাকে আমি ভেতরে নিয়ে যাই। দেখো মা, উনি বলছেন পুজো শুরু হবে, তুমি ঠাকুরের ঘরে যাও। না না না, তুমি না গেলে আমি ওনার সঙ্গে যাব না। আমি যাবো মা, একটু পরেই যাব, তুমি যাও। তুমি যাবে? ঠিক বলছো, যাবে, যাবো, তুমি তুমি এখন ওনার সঙ্গে যাও, আমি পরেই যাচ্ছি। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। হ্যাঁ হ্যাঁ আসুন। তুমি যাবে কিন্তু? আমি যাবো বলছি তো, তুমি এখন যাও না ওনার সাথে, যাও। সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছে, সবাই মিলে এত ডাকাডাকি করছে, তবু সে দরজা খুলছে। দরজা খুলছে? আসুন আসুন, এই আমার রাধা মাধবের ঘর। আমি একটু চারপাশে দেখে দেখে নিই, তারপরে বসবো। Thank you.
প্রস্তুত তো? আমার সব প্রস্তুতি হয়ে গেছে। আপনি অনুমতি দিলেই আমি পূজা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, আপনি শুরু করে দিন, বেলা অনেকখানি গড়িয়ে গেছে। হ্যাঁ মা, বলছি পুজো যে শুরু হবে, হোকি তো এখন এসে পৌঁছলো না। শুনো, আমি যাকে দায়িত্ব দিয়েছি না তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, ও ঠিক সময় মতন পৌঁছে যাবে। তোমাকে যেটা বলেছি তুমি সেইটা করো। ॐ तदा विष्णु परम पदं सदा पश्यन्ति सूरय देवी वचक्रातकं शङ्खचक्रधरं विष्णु त्रिभुजं विद्वाससं तारं विपुनरिकां सवज्ज। দরজাটা খুলুন না। দেখুন, আজকে পূজোর দিনে বাড়ি ভর্তি লোক, আপনি যদি এভাবে দরজা বন্ধ করে বসে থাকেন তাহলে তো সবাই খারাপ ভাববে না। আপনি আপনি প্লিজ দরজাটা একবার খুলুন। আপনি কারোর কথা না হয় নাই ভাবলেন, আপনার মায়ের কথা একবার ভাবুন। সবাই এসছে আপনার সঙ্গে আলাপ করবে বলে, আর আপনি এইভাবে দরজা বন্ধ করে বসে আছেন। কি হলো, শুনতে পাচ্ছেন? সবাই খুব খারাপ ভাবে, আর আপনারও তো সবার সঙ্গে আলাপ করতে হবে। দরজাটা খুলুন না, শুনতে পাচ্ছেন? আমার কারোর সঙ্গে আলাপ করতে ইচ্ছা করছে না। দেখুন, ইচ্ছে করছে না, ভালো লাগছে না বলে অনায়াসে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন না। এই যে আপনি এখন দরজা বন্ধ করে বসে আছেন, এটা কি ভালো দেখাচ্ছে বলুন? সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে থাকে বা বাজে কিছু বলে থাকে, সেসব আজকের দিনে ভুলে যান, অন্তত পুজোর দিনটায় সব কিছু ভুলে যান। আপনি একবার দরজা খুলুন, ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ান, দেখবেন যত দুঃখ আছে যন্ত্রণা আসে সব কিছু দূরে চলে যাবে। শুনতে পাচ্ছেন? আপনার মনটা ভালো হয়ে যাবে। আপনার কথা শুনে আমি ওখানে যাব, তারপর সবাই আমাকে অপমান করবে। না না, আমি যাব না। আপনি আপনি প্লিজ চলে যান, আমি যাব না। অপমান করবে? আপনাকে কে অপমান করবে? আপনি এই বাড়ির ছেলে, সবাই আপনাকে কত ভালোবাসে। দেখুন, এসব ভুল ধারণা, আপনাকে কেউ অপমান করবে না। আপনি তাড়াতাড়ি আসুন। এখানে আপনার ধুতি পাঞ্জাবি রয়েছে, আমি কাউকে গিয়ে পাঠিয়ে দিচ্ছি, এগুলো পরে তাড়াতাড়ি চলে আসো। আপনি কি শুনছেন আমি কি বলছি? তাড়াতাড়ি চলে আসুন। বিন্দুমাত্র বন্ধুত্ব হয়ে থাকে তাহলে আপনি এক্ষুনি রেডি হয়ে পূজোর ওখানে আসবেন। কি হলো?
আসবেন। বিন্দুমাত্র বন্ধুত্বই থাকে তাহলে আপনি এখনই রেডি হয়ে পূজোর ওখানে আসবেন। এসদে সোপকর রং চিপিটং নই বিদ্যং নিবেদামি ওম নমঃ রাধা কৃষ্ণায় নমঃ এসদে ভুজ্জং নিবেদামি ওম নমঃ ব্রহ্মণে নমঃ দরজা খুলে দিয়েছে, দরজা খুলে দিয়েছে।
আপনি দেখেছেন? আপনি আপনি ডাকতে গিয়েছিলেন নাকি? না না, আমি কেন ডাকতে যাব বলো? আসলে আমি সুহেনার ঘরে একটু গেছিলাম, যাওয়ার পথে দেখলাম যে দরজা খোলা আছে। ও হ্যাঁ, সেও তো ঠিক। আপনি কেন ডাকবেন? তাহলে বোধহয় আপনার থেকে রাগ কমে গেছে তাই দরজাটা খুলে দিয়েছে। তুমি আর দেরি করো না, এই সুযোগে ধুতিটা পরিয়ে দিয়ে এসো। হ্যাঁ রঘুদা, আমি খুলে যাচ্ছি। কমেছে বাবুর? তোমাকে ধুতি পাঞ্জাবিটা পরিয়ে দিই। ছোটকা, তুমিও ধুতি পাঞ্জাবি পরেছ? হ্যাঁ রো, শুধু আমি নই, আজকে তোমার বাবা মেজো কাকা সকলে ধুতি পাঞ্জাবি পরেছে, এবার তুমিও পরবে, আমি পরিয়ে দেবো। তার আগে বলো তো কি হয়েছিল তোমার? কিছু না। না রোহন, কিছু না বললে তো আমি বিশ্বাস করবো না। এই কটা দিনে যতটুকু চিনেছি তোমাকে, তাতে কিছু না ঘটলে তুমি এভাবে দরজা বন্ধ করে বসে থাকার ছেলে তো নও বাবা। বলবে না আমায়? দেখো রোহন, একটা কথা বলি, তুমি একজন শিল্পী, আমি একজন শিল্পী, কখনো কোনো শিল্পীর কোনো শিল্পীর থেকে কিচ্ছু লুকোতে নেই। নিশ্চয়ই কেউ কিছু বলেছিল? না। তাহলে নিশ্চয়ই কেউ কিছু করেছিল? হ্যাঁ, করেছিলই তো। করেছিল রোহন? জানো ছোটকা, আমি যখন স্নান করতে গেলাম, আমার স্নান করার তাওয়ালের মধ্যে কি যেন লঙ্কার গুঁড়ো লাগিয়ে রেখেছিল। সে কি রকম? তারপর তারপর আর কি, তারপর টাওয়ালটা দিয়ে মুখ বুঝতে আরম্ভ করলাম, সব লঙ্কার গুঁড়ো আমার চোখে কি অসম্ভব জ্বালা করছিল বিশ্বাস করবে না। স্বাভাবিক, লঙ্কার গুঁড়ো চোখে লাগলে তুমি জ্বালা করবি, কিন্তু এমন কাজ করলো কি? জানি না, সত্যি জানি না। আমার মনে হয় আমি যখন ঘুমাচ্ছিলাম না, কেউ আমার ঘরে ঢুকেছিল আর সেই কাজটা করেছে।